नमस्कार बंधुरा, এই মুহূর্তে দেশের সবথেকে বড় খবর মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ব্যবহার করতাম তার মধ্যে বেশ কিছু চীনা মোবাইল অ্যাপ রয়েছে এবং মোদি সরকারের বড় সিদ্ধান্ত এই রকম চীনা অ্যাপ্লিকেশন ভারতে নিষিদ্ধ করা হলো। এর তালিকায় রয়েছে 59টি মোবাইল অ্যাপ্লিকেশন অর্থাৎ মোবাইল অ্যাপ, যার মধ্যে বেশ কিছু পপুলার অ্যাপ্লিকেশন রয়েছে এবং পপুলার মোবাইল অ্যাপ রয়েছে। এরকমই 59টি মোবাইল অ্যাপ আজ থেকে ভারতে নিষিদ্ধ করা হলো বা ব্যান্ড করা হলো। এর তালিকা আমরা দেখে নেব কি কি মোবাইল অ্যাপ রয়েছে বা কি বলা হচ্ছে, বিস্তারিত তথ্য জানতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বড় সিদ্ধান্ত মোদি সরকারের, লাদাখে গালওয়ান ভ্যালিতে চীনা হামলার পর থেকেই চীনা দ্রব্য বয়কট করার পক্ষে সওয়াল হয়েছিল ভারতের মানুষ। চীনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়েও আলোচনা চলছিল সরকারি স্তরে। কি কি চীনা অ্যাপ রয়েছে সেই তালিকায় আগেই চেয়েছিল কেন্দ্র, এবার সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হলো এক গুচ্ছ মোবাইল অ্যাপ। এর মধ্যে সবার উপরে জনপ্রিয় মোবাইল অ্যাপ হচ্ছে টিকটক, এছাড়াও ভিগো ভিডিও, এই সমস্ত রকম বিভিন্ন রকম জনপ্রিয় অ্যাপ রয়েছে এর তালিকায়। আমরা একবার দেখে নেব এই তালিকায় আর কি কি অ্যাপ রয়েছে। তো এখানে দেখছেন এই যে তালিকাটি প্রকাশ করা হয়েছে, এখানে 59টি মোবাইল অ্যাপ রয়েছে। এখানে টিকটক রয়েছে, ইউসি ব্রাউজার রয়েছে, হ্যালো অ্যাপ রয়েছে, লাইকি রয়েছে। তো এখানে এই যে 59টি মোবাইল অ্যাপ রয়েছে তার মধ্যে যেগুলো সবথেকে জনপ্রিয় মোবাইল অ্যাপ দেখছেন, এখানে টিকটক রয়েছে, শেয়ার ইট রয়েছে, এছাড়া ইউসি ব্রাউজার রয়েছে, হ্যালো, লাইকি, এই সমস্ত মোবাইল অ্যাপ রয়েছে, ভিগো ভিডিও রয়েছে, ক্যাম স্ক্যানার রয়েছে। তো এইরকমই 59টি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। এই সমস্ত 59টি মোবাইল অ্যাপ্লিকেশন আজ থেকে ব্যান্ড করে দেওয়া হলো। তো এই যে 59টি মোবাইল অ্যাপ আজ থেকে ব্যান্ড করে দেওয়া হলো তার তালিকা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি বিষয়টা বিস্তারিত জেনে নিতে পারবেন কোন কোন মোবাইল অ্যাপ রয়েছে যেগুলো ব্যান্ড করে দেওয়া হলো। এর মধ্যে রয়েছে এক্সেন্ডার, শেয়ারিটের মতো বেশ কিছু জনপ্রিয় অ্যাপ, ভিগো ভিডিও, টিকটকের মতো অ্যাপ। এর আগে একাধিকবার ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্ট্রি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছিল একাধিক চীনা সংস্থার বিরুদ্ধে। শুধু ভারতীয়দেরই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কার্যকলাপের উপর নজরদারি চালাত টিকটক। অনেক সাইবার বিশেষজ্ঞ মনে করছেন ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাক্সেস করে হয়তো তাদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে এই চীনা অ্যাপ। তো বন্ধুরা, এই সমস্ত মোবাইল অ্যাপের তালিকা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন 59টি মোবাইল অ্যাপ যেটা ব্যান্ড করা হলো বা নিষিদ্ধ করা হলো তার তালিকায় কোন কোন অ্যাপ রয়েছে।